أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. السلام عليكم ورحمة الله. আমাদের কোর্সের নাম যেহেতু সিজিকিউএল কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজ, এই ছয় পাতা আমাদের ফান্ডামেন্টাল। এর বাইরে যা পড়াবো ওটা এডিশনাল, এই ছয় পাতাকে অগমেন্ট করার জন্য। তা আপনাদের সবাইকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এই ছয় পাতার মধ্যে আমরা কি কি সোফার কভার করেছি, আপনারাও ওই যে গ্রিন কিংবা ইয়েলো টেক্সট মার্কার দিয়ে দাগাতে পারেন, এতে করে কনফিডেন্স লেভেলটা বাড়বে। পেজ ওয়ানে উই হ্যাভ নট টাস্ট, পেজ টু তে আমরা এই চারটা টেবিল পড়েছি। সবাই আমার সাথে যান কি না একটু, যদি মনে করেন যে না কোথাও, এই চারটা টেবিল আমরা কভার করেছি। এবং স্থান এবং কালবাচক শব্দ। এডিশনালি নিচের টেবিলের একটা রো আমরা কভার করেছি। Am I correct? জি। এই এবং এই যে ছয় পাতা ভেরি ইম্পর্টেন্ট, এটা হাতের কাছে থাকবে তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং দেখবেন যে দূরে কোথাও যেতে হবে না, খুঁজতে হবে না কোথায় আমাদের ভুল হচ্ছে, কোথায় আমাদের কিভাবে জোরাল দিতে হবে। ইন পেজ টু আমরা, পেজ থ্রি আমরা এখনো কিছু পড়ি নাই। পেজ ফোরে এসে আমরা যেটা পড়েছি একটু মিলাই আমাদের সাথে, আমরা এই অংশটা পড়েছি পেজ ফোর, একটু যদি খেয়াল করেন সবাই। দূরের জিনিস কাছের জিনিস পেজ পুরো আমরা এই উপরে এই দুইটা টেবিল পড়েছি। জি, যেমন এই অংশটা পড়েছি মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, এই অংশটা আমাদের বাদ পড়ে গেছে তাই না, আজকে পড়ব। এছাড়া এটা আমরা কভার করেছি কালামুন আল কালামু ইসমুন ফাইলুন হারফুন কভার করেছি। স্যার লেখাগুলো একটু বড় করা যায় না স্যার, স্ক্রিনটা বড় করা করব না। ওকে, এই যে বুড়ো মানুষ আছে তো, হ্যাঁ স্ক্রিনটা ওকে দেখা যায় এখন। জি জি জি, বেটার। এই অংশে এই টেবিলে পেজ 4 এখানে আমরা যেটা পড়েছি আলফাবেট হুরুফুল ইল্লা দুর্বল ইল ইংরেজি শব্দ, সহি সালামতে আছো কিনা সহি সবল শব্দ সবল বর্ণ, এরপর প্লুরাল গঠনের যেটা মুসলিমুন মুসলিমানে দ্বিবচন তাসনিয়া মুসলিমুনা, এটা আমরা পড়েছি। এই অংশটা বলি দেয় এই অংশটা আজকে আমরা আসবো। এরপরে আমরা বললাম ডেফিনিটনেস এবং ইনডেফিনিটনেস, নাকেরা মারেফা কালামুন আল কালামু, এটা আমরা পড়েছি। এরপর আমরা ইসমুন ফাইলুন হারফুন এটা দেখেছি, আর ইসমুল ইশারা লিল করিব হাজা হাজিহি জালিকা তিলকা এটা দেখেছি। ওকে, আর যে টেবিলটা ভেরি ইম্পর্টেন্ট একটা টেবিল, এই টেবিলটা আমরা দেখেছিলাম, এটা যেটাকে আমরা বলি মুদাফ এবং মুদাফ ইলাইহি, এইটা। আই হোপ দ্যাট এর মধ্যে সবকিছুই এখনই আপনাদের মনে থাকবে তা না, বাট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবাই তাই না। ওকে, আজকে আমরা পাশের টেবিলটা পড়ব, এই টেবিলটা, এটা হলো পজেসিভ ফ্রেজ মালিকানা, দুইটা নাউনের মধ্যে মালিকানা। ইসমুন আউয়ালুন প্রথম নাউন, ইসমুন সানিন দ্বিতীয় নাউন, দুইটা যোগ করলে মালিকানার যে সম্পর্ক সেটা আমরা এখানে পেলাম। এখন এই টেবিলে আমরা অ্যাডজেটিভ ফ্রেজ বলবো কি, তাইলে ইসমুন একটা নাউন, সিফাতুন তার একটা গুণ বৈশিষ্ট্য, তাহলে কি হয়, কিভাবে বানানো হয়। এখানে বলছি দুইটা নাউন যোগ করে মালিকানার সম্পর্কে কি আসে, আর এখানে বলছি একটা নাউন আমাদের দেওয়া আছে, ওই নাউনের একটা বৈশিষ্ট্য দেওয়া আছে,
এই নাউন এবং তার বৈশিষ্ট্য কিভাবে লিখব বুঝা গেছে দুইটা টেবিলের পার্থক্যটা জি ওকে এখন আসি নাউন এবং এর বৈশিষ্ট্য তার আগে এখন নাউনের বেলায় মনে করেন এইখানে প্রথম যে নাউনটা তালিবুন কিংবা আমাদের অতি পরিচিত যে শব্দটা আমরা মুসলিমুন দিয়ে যদি আলোচনা করি মুসলিমুন দিয়ে যদি আলোচনা করি তাহলে ওকে এটার এটার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের আলোচনা করতে হবে আজকেই তাহলে এটা ক্লিয়ার হবে আচ্ছা আমরা তালিবুন বলি তালিবুন হলো একজন ছাত্র তাহলে এই শব্দটা কি কি হতে পারে বলেন তো প্রথমে হতে পারে এটা একজন ছাত্র এক বচন হতে পারে দ্বি বচন হতে পারে বহু বচন হতে পারে কারেক্ট জি একটা একটা নাউন তিনটা যে কোনো একটা হতে পারে গেল এই নাউনটা ডেফিনিট হতে পারে আবার কি ইনডেফিনিট হতে পারে ইনডেফিনিট হতে পারে হ্যাঁ এক বচন দ্বি বচন বহু বচন ডেফিনিট ইনডেফিনিট তারপরে আরো আরেকটা আছে এটাকে বলে এরাব যেটা আমরা পড়ি নাই পড়ব আজকে আমি হয়তো ওখানে চলে যাব এটা শব্দগুলি বলি এখন আপনাদের মাথায় ঢুকবে না মারফু হতে পারে মানসুব হতে পারে মাজরুর আর মাজরুর হতে পারে ওকে তাহলে প্রথম বললাম এক বচন হতে পারে দ্বিবচন বহুবচন তারপরে বললাম ডেফিনিট হতে পারে ইনডেফিনিট তারপরে বললাম মানসুব মারফু হতে পারে মানসুব হতে পারে মাজরুর হতে পারে এরপরে বলছি এটা মহিলাবাচক শব্দ হতে পারে এটা পুরুষবাচক শব্দ হতে পারে টোটাল দেখেন দশটা জিনিস বলতেছি প্রথম লাইনে চারটা দ্বিতীয় লাইনে চারটা আটটা পরের লাইনে তিনটা দুইটা দশটা কথা বলছি দশটা কথার মধ্যে শুধুমাত্র দুইটা কথার সাথে আপনারা পরিচিত না এই সরি তিনটা তাই না এটার সাথে পরিচয় করাই দেব আবার বলি একটা এসেন নাউন এক বচন হতে পারে এক বচন হলে আমরা বলবো এটাকে ওয়াহিদ দ্বি বচন হতে পারে তখন বলবো এসএমটা তাসনিয়া বহু বচন হতে পারে তখন এসএমটাকে বলবো জামা যেমন তালিবুন যদি এক বচন হয় তালিবুন যদি দ্বি বচন হয় কি হবে এটা তালিবানি আর যদি বহু বচন হয় হইলে আমরা খুশি হতাম বাট আরবরা তালিবুনা বলে না ওরা বলবে তুল্লাবুন তুল্লাবুন আচ্ছা প্রথমে ধরলাম যে এই নাউনটা যে এক বচন দ্বি বচন এবং বহু বচন হতে পারে আমরা কনভিনসড কনভিনসড জি কনভিনসড স্যার এখন এটা ডেফিনিট হতে পারে আমি যদি আল লাগায় দেই তাহলে যাই স্টুডেন্ট তালিব আর আল ছাড়া তালিব এই স্টুডেন্ট তাহলে ডেফিনিট এবং ইনডেফিনিট হতে পারে এখন শব্দটা যে চেহারা দেখা যাচ্ছে এটা মুজাক্কার পুরুষবাচক শব্দ আমি যদি গোলতা লাগিয়ে দেই মহিলাবাচক শব্দ হতে পারে এখন যে অংশটা আমরা জানি না এই অংশটা হলো এখানে একটা এসএম এর তিনটা চেহারা দেখাতে পারে এই চেহারা গুলি নিয়ে আগে ওখানে যাই ওখানে গেলে আমাদের এটা আরো ভালো এই টেবিলে তাহলে আমি এখন কমপ্লিট করলাম না তাই না এই টেবিলটা রেখে আমি মুসলিমুন টেবিলে যাব মুসলিমুন টেবিল কোথায় আমাদের জানতে হবে পেজ টু তে গেলে এই অংশটা ক্লিয়ার হবে সবাই খেয়াল করেন ভেরি ইন্টারেস্টিং জিনিস এবং সুন্দর জিনিস লেটস গো টু মুসলিম টেবিল
মুসলিম অন টেবিলে আমরা যে যে অংশটা অলরেডি কভার করেছি সেটা হলো দেখেন টেবিল টেবিলটার সাথে একটু পরিচিত হই আবার ক্লিয়ার দেখা যায় ভেরি ইম্পর্টেন্ট টেবিল এটা দেখা যায় জি ওকে আমরা এটাকে বলছি মুসলিম অন টেবিল নাম দিচ্ছি বাট এখানে বলতেছি এরাবু ও আলামাতুহু এরাব এবং তার আলামত এই এরাবটা কি এবং আলামত তো বুঝলাম এরাবটা কি সেটা আমরা এখন বুঝবো তার আগে এটা বুঝি মুজাক্কার মুয়ান্নাস এটা ক্লিয়ার আমাদের ওয়াহিদ তাসনিয়া জামা এটাও আমাদের ক্লিয়ার এবং আমরা বলছি একটা শব্দ মুসলিমুন ওটাকে বলছি বানাইলে মুসলিমু মুসলিমানি ও বলছেন বানালে হবে মুসলিমুনা মহিলাতে মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন একটু সবাই দেখেন এই ছয়টা ওয়ার্ড আমাদের ক্লিয়ার কিনা জি এই ছয়টা ওয়ার্ডের যে চেহারা এখন বলছি এস এম এর চেহারা তিনটা এস এম একটা নাউন লেখায় আপনাকে তিনটা চেহারা নিয়ে উদ্ভাসিত হতে পারে এই চেহারা তিনটার নাম কি এই চেহারা তিনটার নাম এখানে দেওয়া আছে মারফুন মানসুবুন মাজরুরুন দেখেন স্পেলিং স্টাইল কিন্তু একই আমি কারেক্ট জি দেখেন তো মারফুন মানসুবুন মাজরুরুন আচ্ছা এই যে তিনটা চেহারা আমি দেখালাম এই তিনটা চেহারা দেখে দেখে বলেন তো কমন কি আছে প্রত্যেকটার সাথে মিম এবং প্রত্যেকটার সাথে মিম এবং ওয়া কমন তাই না জি তাহলে এটারও একটা নির্দিষ্ট গঠন প্রণালী আছে এবং এই নির্দিষ্ট গঠন প্রণালীটা আমরা শিখব শুধু এখানে দেখায় রাখলাম যে শব্দগুলি কি তাহলে মিম এবং ওয়া যদি বাদ দেই তাহলে কি থাকে দেখেন তো র পা আইন নিচে হলো নুন সোয়াদ বা এখানে হলো জিম র র তাই না জি স্যার আচ্ছা তাহলে এখানে যে র পা আ বেসিক্যালি এটা দিয়া বুঝায় কি জানেন নর্মাল সেন্সে জেনারেল সেন্সে পেশ অবস্থায় থাকা একটা শব্দ আর নুন সোয়াদ বা নর্মাল সেন্সে বোঝায় জবর অবস্থায় থাকা আর জিম র র নর্মাল সেন্সে বোঝায় জের অবস্থায় জের অবস্থায় এটা হলো নর্মাল সেন্স তাহলে আমরা তিনটা শব্দের সাথে আগে পরিচয় হলাম মারফুন মানসুবুন মাজরুরুন এখন একটা এসএম কখন এই চেহারাগুলি দেখাবে স্যার একটা কোশ্চেন করবো স্যার প্লিজ ওয়েলকাম স্যার ফার্স্ট ওয়ার্ড স্যার এরাব মানেটা কি স্যার আর একটা হচ্ছে মাহাল্লু আল এরাব মাহাল্লু মানে কি এটা আমি এখন বলছি না রাইট স্যার আমি পরে বলবো আগে এই কটুক যে বলছে মারফু মানসু মাজুরু এই তিনটা শব্দ বোঝা গেছে জি হ্যাঁ স্যার জি জি আচ্ছা আমি এরাব বলছি না আমি বলছি চেহারা আমি বলতে চাচ্ছি একটা এসএম মানে একটা নাউন তিনটা চেহারা আমাদের সামনে আসবে কখন আসবে মারফুস চেহারা কখন আসবে মানসুব চেহারা কখন মাজরুর চেহারা এখন মানসুব চেহারা কখন আসবে মারফু সরি প্রথম চেহারাটা নর্মাল অ্যাপিয়ারেন্স এটা হলো পেশ থাকবে শেষ অক্ষরে পেশ থাকবে হ্যাঁ মারফু চেহারা মারফু চেহারা কেমনে দেখাবে যদি এস এম টা ওয়াহিদ হয় তাহলে এই চেহারা দেখাবে মানে কি এই যে কোশ্চেনটা এখন এই কোশ্চেনের উত্তর আসি এই এরাব হলো একটা এস এম এর শেষ বর্ণের হালত কি কি অবস্থায় আছে সেটা আমরা ওই নিজিকিটে যাই না আর একটু সহজ করে বলি যে মারফু অবস্থায় এই যে একটা এস এম এটা এই চেহারা দেখাবে
আমি এই চেহারা দিয়ে মুসলিমুন চেহারা বললাম যদি এটা ওয়াহিদ হয় যদি তাসনিয়া হয় এটা এইভাবে প্রকাশ হবে যদি এটা একটু কাইন্ডলি ইরাবটা কি এটা একটু কাইন্ডলি আরেকবার বলেন ইরাবটা ইরাবটা কি আমি ইরাবটার এখন বলছি না আমি ইরাবটা এখন বলছি চেহারা জি জি হ্যাঁ ওইটা একটু পরে বলবো ইরাবটা কি আপাতত চেহারা বলি তাহলে এখানে যদি মনে করেন একটা শব্দ হয় আপনার এরকম যদি একটা শব্দ হয় আমরা এরকম একটা শব্দ নেই নাসিরুন নাসিরুন শব্দের অর্থ আমি বলে দেই অর্থ হলো সাহায্যকারী নাসিরুন সাহায্যকারী এখন নাসিরুন যদি আমি এই মুসলিমুন টেবিলে বসাই তাহলে আমাকে বলেন তো প্রথম শব্দটা আমাদের কিভাবে চেহারা প্রকাশ করবে নাসিরুন হিসেবেই থাকবে রাইট তাহলে এখানে আমি যখন বলবো নাসিরুন এখানে কি বলবো নাসিরানি এখানে কি বলবো নাসিরুনা এখানে কি বলবো নাসিরা নাসিরাতুন সিরাতুন এখানে নাসিরাতানি এখানে নাসিরাতুন নাসিরাতুন তাহলে এই যে নাসিরা নাসিরুন যে শব্দটার মারফু চেহারাগুলি আমি আপনাদেরকে দেখাইলাম এখন মারফু কখন হবে নাসিরুন কখন হবে অনেকগুলি কন্ডিশন একটা নাউন মারফু চেহারায় কখন হবে তার অনেকগুলি কন্ডিশন আছে আমি এই সবগুলি কন্ডিশনকে সোজা ভাষায় বলি ইন নর্মাল স্টেট মনে করেন কি যখন এটা সাবজেক্ট হবে তখন মারফু হবে যখন এটা প্রেডিকেট হবে তখন মারফু হবে এই কথাগুলি এখন বলছি না শুধু বলি যে নর্মাল চেহারায় এখন আসেন পরের চেহারাটা বলি তখন এটা পরে চেহারাটা কি মানসুব মানসুব কখন হবে যখন এই নাউনটা আমার কোনো ভার্বের অবজেক্ট হবে আমার কোনো ভার্বের অবজেক্ট হবে তাহলে এই যে মুসলিমুন একজন একজন মুসলমান কিভাবে আমি একে অবজেক্ট বানাতে পারি মনে করেন আমি একজন মুসলমানকে সাহায্য করেছি তাহলে একজন মুসলমান আমার ভার্বের অবজেক্ট হয়েছে না নাসরতু মুসলিমান মুসলিম আমরা ওই লেভেলে না যাই আমার কথা হলো আমি যদি বাংলায় বলি আমি একজন মুসলমানকে সাহায্য করেছি আমার সাহায্য করা হলো ভার্ব অবজেক্ট কে মুসলিম একজন মুসলিম একজন মুসলমান তখন আমাকে সেন্টেন্সে ওই একজন মুসলমানকে লিখতে হবে এরকম বুঝা গেছে কখন মানসুব হয় কর্ম কর্ম যখন হয় আমি যদি দুইজন মুসলমানকে সাহায্য করি আমি লিখব আমি সাহায্য করেছি মুসলিমাইনে এই লেখা দেখে আপনি বুঝবেন যে আমি দুইজন মুসলমানকে সাহায্য করেছি আমি যদি বলি আমি সাহায্য করেছি মুসলিমানে হবে না এরাবের অংশটা কিন্তু আলোচনা করতেছি আমি এখন আমি যদি বলি আমি অনেক মুসলমানকে সাহায্য করেছি তাহলে আমি বলবো বাংলা ট্রান্সলেশন করতেছি আমি সাহায্য করেছি মুসলিমিনা এখন আমি যদি বলি একজন মুসলমান সাহায্য করেছে তাহলে আমি বলবো সাহায্য করেছে মুসলিমুন এই কিন্তু কর্তা তাই না জি আমি যদি বলি আমার বাংলাটা বাংলা সেন্টেন্স হলো দুইজন মুসলমান সাহায্য করেছে আমি এই ওয়ার্ডটা নেব মুসলিমানে সাহায্য করেছে জি অনেক মুসলমান সাহায্য করেছে যদি আমি বলি আমি বলবো মুসলিমানে বুঝা গেছে এখন তাহলে নরমালে এটা হলো কর্তা আর এটাকে কর্ম তাহলে মুসলিমুন একজন মুসলমান যদি দুইজন মুসলমান কর্তা হিসেবে ব্যবহার হলে এটা ব্যবহার করব শব্দ অনেক মুসলমান কর্তা হলে এটা ব্যবহার করব যদি কর্ম হয় তাহলে এগুলি ব্যবহার করব তাইলে আমরা মারফু
বলি এখন কর্তা মানসুব হলো আমি বলি কর্ম আরো অনেক আছে শুধু কর্তা এবং কর্ম বললাম কারেক্ট জি ওকে তাহলে এই যে চেহারা এগুলি আমি কেমনে মনে রাখবো সেটা আসব সোজা করে দেব ইনশাআল্লাহ আপনাদেরকে বাট চেহারার ব্যবহারটা বুঝে গেছে জি এখন আসি একজন মহিলা সাহায্য করেছে আমি বলবো মুসলিমাতুন সাহায্য করেছে একজন মহিলাকে সাহায্য করা হয়েছে আমি একজন মহিলাকে সাহায্য করেছি তাহলে এগুলি এগুলি কর্তা হিসাবে ব্যবহার হবে আর নিচের গুলি কর্ম হিসাবে ব্যবহার হবে কারেক্ট ওকে এখন আসি পরের লাইন মাজরুর মাজরুর হলো চেহারা এটা দেখাবে এখন কখন মাজরুর হবে আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি পড়ার সময় একটা কথা বলছিলাম যে এলেন্সে জের হয় মুদাফ মুদাফ ইলাইহি আচ্ছা যদি মনে না থাকে গো ব্যাক টু দিস টু দ্যাট টেকনিক মুদাফ মুদাফ ইলাইহি তো চলেন পেজ নাম্বার 4 এই টেবিলে আসে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট না বুঝে যাবেন না কিন্তু আজকে আমরা যখন বলছি মুদাফ এবং মুদাফ ইলাইহি কিতাবুন জাইদুন জায়দের কিতাব বলছি না এর নিচে জের হয় জি স্যার এখন এইখানে আমি মুসলিমুন টেবিল বসাই এই জাইদুনের জায়গায় কিতাবুন প্লাস একজন মুসলমান যদি বলি তাহলে কি বলবো কিতাবু মুসলিমিন মুসলিমিন যদি দুজন মুসলমান বসাই ওই যে মুসলিমিন তার বাম পাশে যে ওয়ার্ডটা আছে ওটা নিতে হবে মুসলিমাইন যদি অনেক মুসলমান বসাই ওই শব্দটা কি আমি এখন জানি না বহু বচনের শব্দটা নিতে হবে মহিলা বসাইলে মুসলিমাতিন তারপরে আরেকটা কি আছে জানি আরেকটা কি আছে জানি এখন বুঝা গেছে মাজরুর কখন হবে মুদাফ মুদাফ ইলাইহির সময় এর নিচে জের দাও এর নিচে জের হয় ওয়ান কেস মাজরুর হওয়ার আরেকটা কেস বলি আমরা এটা যেহেতু পড়ছি এই জন্য বলি না পড়লে আমরা বলতাম না এই শব্দের আগে যদি আপনি হরফেজার ওই টেবিলটা কোথায় দেখেন তো পেজ নাম্বার 2 বাউতাও বাউতাও কাপলাম এটা যদি আপনি মুসলিমুন টেবিলে মুসলিমুন টেবিলে যদি আপনি এগুলি যে কোনো একটা বসান সে মিন বসাবেন মিন দেখেন মিন এবং মুসলিম টেবিল ফুল মুসলিম টেবিল কোনটা ব্যবহার করবেন উপরের লাইন দ্বিতীয় লাইন না তৃতীয় লাইন এখন এই টেবিল কি করে এস এম কে জেড দেয় না বলছিলাম এস এম কে জেড দেয় জি স্যার তাহলে মিন যদি বসি বসাই এবং মুসলিম টেবিল কোনটা নিতে হবে আমাকে মুসলিমিন তাহলে আমি এই তিনটা লাইন মুসলিম টেবিলে যে তিনটা লাইন কখন কেন নেব এটা আমি ধরে ফেলছি ধরে ফেলছি জি স্যার ওকে এখন আসি তাইলে এরাব বলতে কি বোঝাচ্ছে হোয়াট ইজ এরাব এরাব হলো একটা এস এম কে যখন আমি সেন্টেন্সে বসায় দেব ওটা চেহারা দেখে আমি যেন বুঝতে পারি কি রোল এটা প্লে করতেছে এটা কি কর্তা হয়েছে এটা কি কর্ম হয়েছে এটা কি মুদাফ ইলাই হলো এটা কি হরফে জারের পরে বসলো সেটাই তাহলে এই এখন এই টেবিলটার এই এরাব বসছে যেটা এখন এরাব ও আলামত এবং আলামত কি এখন আলামত মানে কি বাংলা এখন চিহ্ন গুলি আবার বের করি নট ভেরি ইম্পর্টেন্ট জাস্ট শুনেন যদি মনে রাখতে পারবেন চিহ্ন গুলি বের করি প্রথমে আসে মারফু মারফু চিহ্ন কি এখানে
দম্মা হওয়া দম্মা এক বছরে দ্বি বছরে মারফুর চিহ্ন কি এরকম একটা আলিফ হওয়া আপনি অতন প্রশ্ন করতে পারবেন নুনটা কই গেছে এই চিহ্ন আপনার জন্য এখন ইম্পর্টেন্ট না আপনার জন্য ইম্পর্টেন্ট হলো মুসলিমুন মুসলিমান এই চেহারা দেখায় কোন চিহ্ন জেনে রাখেন আলিফ আলামত পাইলাম স্যার আমি যদি একটু ভিন্ন ভাবে বলি তাহলে এবারে কেমন হয় আমি যেভাবে শেখার চেষ্টা করছি আমরা এই কি বলে যে রো ওয়াইজ না হয় কলাম ওয়াইজ মুসলিমুন মুসলিমান মুসলিমিন প্রথমটা রাফা তারপরে এটা হচ্ছে মনসুব তারটা হচ্ছে মজরুর মুসলিমুন মুসলিমান ওটাই ওটাই প্রেফারড অপশন টু ইজিলি রিমেম্বার এখন শুধু চিহ্নগুলি দেখাচ্ছে জি আচ্ছা ওকে ভাই যে ভাই বলছেন ওভাবে যাই এই মুসলিম মুসলিমুন এক বছর শব্দটা মারফু অবস্থায় এখানে দম্মা দেখাবে মনসুব অবস্থা দেখাবে ফাথা আর মাজরুর অবস্থা দেখাবে কাসরা এখন যদি এখানে আল থাকতো তাহলে এখানে এক পেজ দেখাইতো কারেক্ট জি জি আল থাকলে এক জবর দেখাইতো আল থাকলে এক পেজ দেখাইতো এখানে একটা আলিফ দেখতেছেন তাই না এটার কোনো ব্যবহার নাই এটা রাইটিং প্রিন্সিপাল হিসাবে রাইটিং রুল হিসাবে এটা দেখাচ্ছে তাহলে একটা এসে মুসলিমুন এটার মারফুর আলামত হলো দম্মা মুসলিমান এটার মনসুবের আলামত হলো ফাথা মুসলিমিন মাজরুরের আলামত হলো কাসরা ক্লিয়ার মুসলিমুন টেবিল এই কনসেপ্ট এখন এখানে আসি স্যার এই আলিফটা সবসময় হবে স্যার সরি এই মনসুবের যে ইয়াটা আলামতটা দেখি আলিফটা সবসময় হবে স্যার অলওয়েজ এক বছর হলে গোলতা এবং হামজা যদি থাকে লিখতে হয় না আর এক বছর নিতে হবে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন গোলতা আছে এই জন্য সে এখানে একটা এডিশনাল আলিফ লেখে নেই ওকে আমরা এডিশনাল আলিফ না লিখলেও হবে এই মুহূর্তে ওকে আমরা কনসেন্ট্রেট করি আলামত পাইলাম এখন দ্বিবচন যখন হবে যদি দুজন মুসলমানকে নিয়ে আমাদের কথাবার্তা বলতে হয় মারফুর আলামত হইলো এখানে আলিফ মারফুর আলামত হইলো এখানে ইয়া মানসুবের আলামত ইয়া এবং মাজরুরের আলামত ইয়া নুনটা কেন নেয়া হয় নাই নুনটা পার্মানেন্ট না সামটাইমস এই নুনটা পড়ে যায় এই জন্য নুনটা নেওয়া হয়নি কখন পড়ে যায় আলাপ করবো ইনশাআল্লাহ এখানে কি ওয়া ইয়া 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 মনে থাকবে থাকবে ইনশাআল্লাহ এখন এখানে কি আলামত দম্মা ফাথা কাসরা এখানে আলামত কি আলিফ ইয়া 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 এখানে আলামত কি দম্মা কাসরা কাসরা তার আমি একটু ভিন্ন ভাবে বলেছেন যে নর্মাল অবস্থায় মোজাক্কার আগে মোজাক্কারের কথা কই মহিলাদের পরে বলবো এখানে বলতে হবে আনে মুসলিমানে মুসলিম আর যে কি বলে মনসুব হলে আইনে হবে আর এভাবে পড়ায় বিভিন্ন জায়গায় আমি ওই আনে উনা এটা বলতে চাচ্ছি না এটাকে আমাকে আমার কাছে মনে হয় পিপল গেট কনফিউজড আচ্ছা ঠিক আছে যে আনে আইনে আইনে মানে মানে কেস বলে অনেকে উনা ইনা এভাবে বলে এটাকে বলে ইনা এই যে এটাকে বলে ইনা উনা আনে আমি ওই ওইটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয় আপনি যেভাবে মেক ইউ টেকনিক আপনি যেটা বলছেন এটা পড়ায় অনেকে অনেকে এভাবে মনে রাখার চেষ্টা করে এখন এই যে চেহারাটা দেখলাম মারফু চেহারা মানসুব চেহারা এবং মজরুর চেহারা আমি বলবো কি এই টেবিল খেয়ে ফেলতে হবে আমাদেরকে এখন খেয়ে ফেললে লাভ কি খেয়ে ফেললে লাভ হলো এইটার উপরে আল্লাহ দুনিয়ার অলমোস্ট 70-80% SM আপনি বসাই দিতে পারবেন বসায় দেওয়ার সাথে সাথে আপনি এখানে বসে যাবেন এখন
কেমনে মনে রাখবেন সেটা একটু বলে দেই, দেখেন মনে রাখা যায় কিনা। আমি এইভাবে মনে রাখি, মুসলিমুন মুসলিমান মুসলিমিন। একটু আমার সাথে বলেন তো সবাই একটু, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমান মুসলিমিন। এই যে বললেন, বলার সাথে কিন্তু এই টেবিলটার স্ক্রিনশট নিয়ে আপনার মাথার মধ্যে দিয়ে দিতে হবে, যে মুসলিমুন বললেন বাকিটা খেয়াল করলেন না, মুসলিমান বললেন সাথে এটা খেয়াল করলেন না, তাহলে হবে না। তাহলে এখন একটু বলি আমার সাথে, দেখি মুখ খোলেন দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমিন শেষ, তাহলে এক বচন শব্দটা আমাদের শেষ। এখন যদি দ্বিবচনের শব্দ বলবো, মুসলিমানে মুসলিমানে, এই দুইটাকে একবারে বলে ফেলবো, কারণ এই দুইটার চেহারা একই। মুসলিমাইনে মুসলিমাইনে, দেখেন একই চেহারা, মুসলিমাইনে মুসলিমাইনে। তাহলে আসি, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে, সোজা হয়ে গেল। কিন্তু এখন আসি, মুসলিমুনা এবং এই মুসলিম একই চেহারা, তাহলে এটা কি মানসুক না মাজরু? আমি সেন্টেন্সে বাকি অংশ দেখে বুঝবো, তাই না? জি, আমি যদি সেন্টেন্সে পাই আমি দুইজন মুসলমান পুরুষকে সাহায্য করেছি, তখন আমি এটা পাই যদি, তাহলে এটা হলো মানসুক। আর আমি যদি বলি দুইজন মুসলমানের বাড়ি থেকে এটা পেয়েছি কিংবা এরকম কিছু থেকে, মিন মুসলিম মুসলিম আইনে, তাহলে বোঝা যাবে না? এর আগে যদি ওকে, ওয়ান সেকেন্ড, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে, মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে, ওকে, মুসলিমুনা মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, ফাইন, মুসলিমান তো না। এখন আসি মুয়ান্নাসে, মুয়ান্নাসে দেখেন, মুসলিমাতুন ঠিক এটার মতো, মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতান মুসলিমাতিন, মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, ওকে, পরেরটাতে দেখেন, মুসলিমাতানে ঠিক এটার মতো, মুসলিমাতানে মুসলিমাতানে মুসলিমাতাইনে মুসলিমাতাইনে একই না, দেখেন তো, মুসলিমাতাইনে এখানে মুসলিমাইনে মুসলিমাতানে মুসলিমাতাইনে 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 তানে তাইনে তাই তানে তাইনে তাইনে তাহলে আমরা দেখেন এখন মনে রাখার কিন্তু করে দিলাম, মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমাইনে মুসলিমাইনে মুসলিমিনা 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 মুসলিমাতান মনে রাখতে হবে যে বহু বচন এইভাবে বানায় মুসলিম শব্দ। এখন এটা যখন মানসুব হবে লিখতে হবে মুসলিমাতিন মুসলিমাতিন, এবং মাজরুর অবস্থা লিখতে হবে মুসলিমাতিন। এটা নিয়ে একটু আলোচনা আছে করব, আপাতত চেহারাটা দেখে নেন। এবং ইন্টারেস্টিং ফেনোমেনা খেয়াল করেন, এই দুইটা একই চেহারা, এই দুইটা একই চেহারা, এই দুইটা একই চেহারা, এই দুটো একই চেহারা, তাই না? জি হলো, আগাতে পারি এখন? তাহলে বলছি কি, এটা নিয়ে একটু ফার্দার ডিটেল আলোচনা করবো সামটাইমস লেটার, আজকে না।
আলোচনা হবে মহিলাবাচক বহুবচন শব্দ যখন মানসুব হয় সেই আলোচনা আপাতত চেহারা মনে রাখি এবং আমাদের হোম টাস্ক মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন মুসলিমাতানে মুসলিমাতাইনে মুসলিমাতাইনে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন চোখ বন্ধ করা এই ১৮টা আমাকে বলতে হবে এবং এরপরে চোখ বন্ধ করে ১৮টাকে আমরা ৩৬টাতে এক্সপান্ড করব কিভাবে কেউ কি আইডিয়া দিতে পারবেন প্রত্যেকটার সাথে আল লাগাই দেব ৩৬টা হয়ে যাবে না আল মুসলিমুন এখন চেহারা দেখে দেখে বলেন আল লাগান এখন বলেন আল মুসলিমাইনে কোন চেঞ্জ আল মুসলিমাতু আল মুসলিমাতি তাহলে এখন এটা দেখে দেখে আমি এখানে একটা শব্দ লিখবো আপনারা আমাকে ১৮টা বলবেন আগে আমি লিখে নিই শব্দটা শব্দটা হলো মোমেন 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 আরবি কি ইমানদার মোমেনু তাই না নুন শব্দটা দেখা যায় জি ওকে এখন মুমিনুনের আমি ১৮টা শব্দ জানতে চাচ্ছি যে স্টাইলে আমরা মনে রাখছি ওই স্টাইলে বলে যান মুমিনুন মুমিনান মুমিনি ওকে মুমিনানে মুমিনাইনে মুমিনাইনে মুমিনুনা মুমিন এই যে ঘটনাটা বললাম এই ঘটনাটাকে আমরা আমরা নাম দেব সুপার ইম্পোজিশন টেকনিক ওকে তাহলে এই মুসলিমের উপরে আপনি অলমোস্ট 60-70-80% নাউন কে সুপার ইম্পোজ করে এই টেবিল বানাতে পারবেন এখন বাকি যে কিছু নাউন বানাতে পারবেন না ওরা কারা মুকাসসির জামু মুকাসসির হ্যাঁ ওদেরকে আরেকটা নাম আছে এই যে দেখেন মুসলিমুন এক বচন শব্দ দেখেন তো মুসলিমানে দুই বচনে চেহারা অল একদম সেম রেখে সামথিং অ্যাডেড তাই না জি এখানে দেখেন মুসলিমুনা ইনিশিয়াল চেহারা যা ছিল সেম রেখে সামথিং অ্যাডেড এই যে এক বচন থেকে দ্বিবচন হলো দ্বিবচন থেকে বহুবচন হলো এগুলি সহি সালামতে হয়েছে তাই না ঝামেলা হয় নাই কারেক্ট তাহলে এই ধরনের শব্দের এক বচন থেকে দ্বিবচন এবং বহুবচন বানানোর যেই তরিকা এটাকে সহি সালামতে বহু বচন বানানো বলে আরবিতে বলে কি বলে আমরা দেখাবো এখন সব নাউন যদি এই মুসলিমকে ফলো করতো উই উড হ্যাভ বিন ভেরি হ্যাপি যেমন মনে করেন আমি যদি কলম আরবি লিখতে চাই কলম আরবি কি আলামুন একটি কলম তাহলে দুই বচনে হবে বহু বছরে যদি হইতো কালামুনা আমাদের কষ্ট কম হইতো এখন আরবরা বলছে না বহু বছর এইভাবে বললে হবে না কিতাবুন একটি কিতাব তাই না
তাহলে কিতাব আনে দুইটি কিতাব এই পর্যন্ত ওরা মনে মেনে নেয় যে অল সিঙ্গুলার টু দ্বিবচন একই নিয়ম ইনক্রেডিবলি ক্লাসিং গরিবে হাতে এখন যদি আমরা বলতে পারতাম কিতাবুনা আমাদের জন্য সহজ হইতো আরবরা বলছে না এটাকে আপনাকে বলতে হবে কুতুবুন তাহলে এই টেবিলের পরে আমরা একটু ওই ওইখানে যাই ওই যে বলছিলাম অল্প একটু পড়াই নাই পেজ নাম্বার 4 এ মনে হয় না এইটাতে এখন এই টেবিলটা একটু খেয়াল করেন সবাই জামউন সালিমুন সহি সালামতে যে প্লুরালটা হয় ইংরেজিতে পরে রেগুলার প্লুরাল মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা এগ্রিড এখন আসেন জামউন মুকাসসারুন ব্রোকেন প্লুরাল জামুন কেন বলছে জানেন দ্বিবচন পর্যন্ত তো সেম রুল সেম দেখেন কালামুন কালামানে আকলামুন এখন এই যে যারা ব্রোকেন প্লুরাল হয় তারা সবাই যদি আবার এই চেহারা হইতো তাহলেও বাজে হয়ে যেত না এক একজন এক এক চেহারায় হয় এটা আমাদেরকে আস্তে আস্তে উইথ দি প্যাসেজ অফ টাইম আমরা এটা পেরে যাব দুশ্চিন্তা করার কিছু নাই তাহলে আমরা আজকে যেটা শিখলাম মুসলিমুন টেবিল আমরা পড়ে ফেললাম কারেক্ট জি আচ্ছা তারপরে আমরা ইয়ে বললাম এই জামুন মুকাসসার বললাম জামুন মুকাসসার কি ব্রোকেন ওকে তারপরে কি বললাম তারপরে একটা জিনিস পরে আমরা আজকে যেটা বললাম ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মুসলিমুন টেবিল দেখেন আমরা ভেরি ক্লিয়ার কিনা এখন আমরা এক্সাম্পলে গেলে আরো আরো সুন্দর হবে আমরা এক্সাম্পলে যাবো আস্তে আস্তে এখন আসেন এটা আমরা এখন শেষ করে তিনটা চেহারা মারফু মানসুব এবং মজরুর যেটা আমরা দর্শছিলাম জাস্ট মারফু মানসুব সেটা হলো পেজ ফোর ওকে এটা করে গেলাম তাহলে এখানে বলছিলাম ইসমুন সিফাতুন যোগ করলে কি হবে কেমন চেহারা হবে তাহলে তালিবুন এটাকে বলছি দশটা বৈশিষ্ট্য হতে পারে সিফাতুন তালিবুনের না তালিবুনের শব্দটা প্রথমে কি এক বচন বচন দুই বচন বহুবচন দুই নম্বর কি মুজাক্কার অনুতিষ্ঠ মুয়ান্নাস তিন নম্বর কি ডেফিনিট ইনডেফিনিট চার নম্বর কি মানসুব মারফু মানসুব মাজরুর দেখেন টোটাল দশটা 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে একটা এসএম এর মধ্যে এট এ টাইম এই দশটা চারটা থাকতে পারে তাই না মনে করেন যদি এসএম টা এটা নেয় তাহলে তো এগুলি আর নাই তাইলে এই এসএম টা আমি সংক্ষেপে বলি যে এটা যেই চেহারা এটার বৈশিষ্ট্যের একই চেহারা হতে হবে এখন এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে তালিবুন একজন ছাত্র মুস্তাহিদুন পরিশ্রমী দেখেন এটা হলো অনির্দিষ্ট কারেক্ট আল নাই সুতরাং এটার বৈশিষ্ট্য সিফাত অনির্দিষ্ট হতে হবে যদি আল থাকতো তাহলে এখানেও আল যদি এটা জবর বলা হইতো তাহলে এখানেও জবর বলা হইতো যদি এখানে জের বলা হইতো এটাও জের বলা হইতো তারপরে আর কি যদি এখানে মহিলা হইতো তাহলে এটাও মহিলা হইতো তাহলে নাউন এবং তার সিফাত চেহারা একই হইতে হবে ক্লিয়ার জি কেউ আছেন নট ক্লিয়ার নাউন এবং তার সিফাত একই হতে হবে এক্সাম্পলটা একটু পড়ি তালিবুন মুস্তাহিদুন তালিবাতুন মুস্তাহিদুন বলা যাবে মুস্তাহিদাতুন এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে দেখেন আল তালিবাতু আল মুস্তাহিদাতু ডিম তালিবানে
তাহলে এটা কি হবে নাউন এবং এর চেহারা একই হতে হবে কারেক্ট বলেন আজকে যেটা বললাম লাস্ট 45 মিনিটস ইফ ইউ হ্যাভ এনি ডাউট মুজাম্মেল স্যার এনি ডাউট স্যার কিছু কিছু এসএম আছে বাই ডিফল্ট মুয়ান্নাস তো সে ক্ষেত্রে স্যার সেক্ষেত্রে তার ইয় মুয়ান্নাস হবে স্যার কোনো সমস্যা নেই ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার সিফাত মুয়ান্নাস হবে বাই ডিফল্ট মুয়ান্নাস সিফাত মুয়ান্নাস হবে ওকে এখন আমরা একটু এই পর্যন্ত যা শিখলাম লেটস গো এন্ড সি হোয়াট উই হ্যাভ লার্নড ইন দি কোরআন প্রথমে আসি দেখেন তো এই অংশটা দেখা যায় কিনা বিসমিল্লাহির রহমানির রহিম দেখা যায় দেখা যায় তাই না আমরা এই অংশটা দেখি লিখলে আমাদের ক্লিয়ার হবে আমরা কি লিখবো বলছি বিসমি বিসমিল্লাহির সরি রহমানির রহিম লেখা লিখলাম দেখতে পাচ্ছেন সেন্টেন্সে এটা বসার আগে কি ছিল ছিল এরকম বাইজের বি প্লাস ইসমুন প্লাস রহমান বি প্লাস ইসমুন প্লাস রহমান রহমানু আর রহিম 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 এখন দেখেন সেন্টেন্সে বসার আগে ওয়ার্ড গুলি কি ছিল সেটা আমরা দেখি কোথায় আছে বলেন তো আমাদের এটা ইসমুন নরমাল একটা নাউন রহমানু এই 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 সব এই শব্দটা হলো জন্মগতভাবে একপেশওয়ালা একপেশওয়ালা সুতরাং আমাদের দুই পেশ দেওয়ার সব সুযোগ নাই রহিমুন এটা ছিল অরিজিনাল যখন এটা এখানে বসে নেয় তাহলে আমরা একটা একটা করে আসি প্রথমে আসি যখন আমরা এই অংশটা নেই হবে বাইজের বি প্লাস ইসমুন ইকুয়াল টু কি স্যার এখানে আল্লাহিটা বাদ পড়েছে স্যার বিসমি ও আচ্ছা এখানে বিসমি আল্লাহ ওকে এখানে বলি আল্লাহ আল্লাহ বিসমুন প্লাস আল্লাহ তাহলে এই অংশটা নেই তাহলে কি পেলাম আমরা বিসমি এখন এই অংশ নেই আমি বরং পুরো এই অংশ আগে নেই ওটা তো দিলামই এই অংশ আগে নেই
এই অংশ আগে নিয়ে আমি এই দুটো যদি যোগ করি বলেন তো কি হবে এখানে ইসমুল্লাহ বাজের বি প্লাস আন্দাজ করেন ইসমুল্লাহ ইসমি ইসমুল্লাহ না এইটুকু বুঝে গেছে এখন বাটা যোগ করে দিই বাটা যোগ করলে বা কি করে এখন এই এস এম এ যে এই আলিফটা আলিফটা হলো হামজাতুল ওয়াসাল যে কারণে বাইর যখন পড়বো আলিফে জেডটা আমরা পড়বো না এবং অধিক ব্যবহারের কারণে আলিফটাও পড়ে না না পড়ে এটা চেহারাটা এরকম হয়ে যায় তখন পুরো জিনিসটা হয়ে যায় বিসমিল বিসমিল্লাহ বিসমিল্লাহ কা হলো হামজাতুল ওয়াসাল কি জিনিস স্যার এটা আমরা পড়ি নাই এখন বলি নাই বলবো স্যার অন্যদিন বলবো এখন দেখেন এই আল্লাহ যিনি আল্লাহ তিনি তো রহমান তাই না তাইলে আল্লাহ যদি নাউন হয় রহমানটা কি গুণ এখন আল্লাহ যেভাবে লিখছে আমি বলছি নাউন এবং তার চেহারা একই রকম হইতে হবে এখন দেখেন এটা ডেফিনিট সুতরাং এখানে আল দিতে হবে আমাকে এটা কাসরা যুক্ত না কাসরা ছিল না তো এরকম ছিল রহমানও ছিল একই চেহারার হবে সেজন্য এখানে কাসরা আসবে এই জন্য পরবর্তী দেখেন আর রহমান আর রহমান যিনি আল্লাহর গুণ তাহলে একই স্টাইল কেন এখানে কাসরা হইল গুণ এই কারণ না এই কারণ যে নাউন তার বৈশিষ্ট্যের কারণে এখানে এটা কাসরা হইল অনেকে এটাকে বদল বলে বদল মানে হলো অদল বদল আর কি আমরা আপাতত এটাকে সিফাত হিসাবে আগাই তাহলে দুটা সিফাত স্যার এখানে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের ক্লিয়ার হইল ওকে এখন যদি আমি ওখানে যাই দেখেন এখন এখন কিন্তু আপনারা বুঝে যাবেন আলহামদু আলহামদু তাহলে আল আলের আগে এটা কি ছিল আল বাদ দিলে হামদু হামদু এইটা কি কি লিল্লাহি লামজেলি প্লাস আল্লাহ আল্লাহ থাকতে দেখেন লামজেলি প্লাস আল্লাহ যখন একসাথে করে দেয় এখানে ওই যে দুইটা দিবে লামজেলি প্লাস আলি লাম লাম হা তখন এই দুইটা অংশকে ফেলে দেয় এটা রাইটিং রাইটিং এর জন্য লিল্লাহি লিখে ফেলল এখন দেখেন এখানে লিল্লাহির মধ্যে আল্লাহ আছে না জি স্যার যিনি আল্লাহ তিনি রব না তাহলে রব কেমনে লিখতে হবে কাসরা দিয়ে রব্বি নিয়ম ছিল কথা ছিল লিল্লাহি এখানে আল্লাহ ডেফিনিট শব্দ আল লেখার অন্য একটা কারণে আল হবে না কোন কারণে সেটা আসি এখানে এই শব্দটা আসলে কি দেখেন এটা হলো হাতের লেখা উইল বি ভেরি ব্যাড এটা হলো রব্বুন প্লাস এটা এটা কি ছিল দেখেন আলামুন 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 এখন এটা দ্বিবচন কি
আলামানে আপনি আপনি মুসলিমুন টেবিল এখন আপনার মাথায় গিজ গিজ করে নাই করতো তাহলে মুসলিমুনা আলামুনা মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা দেখেন তো এটা মুসলিমিনা কিনা জি রাইট স্যার কেন এর নিচে জের হয় জগতের রব তাহলে আলামুনা আলামু কঠিন হয়ে যাচ্ছে কি কোনো ভাইয়ের জন্য না মাশাআল্লাহ আলামুনা এটা ছিল আমার এই শব্দটা রবের কারণে আলামিনা হয়ে গেছে হাজা সহি এখন আসলে আলহামদুলিল্লাহ আমরা এখন আগাইতে পারবো এখন পরে দেখেন আবার লিখছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখানে আসেন আল্লাহ মালিকি এখন এই তিনটা কি ছিল এই তিনটা কি ছিল আমাদের উই হ্যাভ টু মিনিটস টাইম যদিও আমরা ডিক্লেয়ার করছি আমাদের সোয়া এক ঘন্টার ক্লাস বাট 15 মিনিট আমরা রিল্যাক্স দেব আপনাদেরকে অলমোস্ট প্রতিদিন ট্রাই করব তাহলে এখানে কি ছিল সেটা একটু আসে এখানে মালিকি ইয়াউমিদ্দিন একটু খেয়াল করুন মালিকি ইয়াউমিদ্দিন তাহলে এটা এটা করে আজকে শেষ করব কারেক্ট জি ওকে শব্দটা ছিল মালিকুন কুন প্লাস মালিকুন ইয়াউ ইয়াউমুন এখন পরিবর্তনটা দেখেন আরেকটা রুল বলি জেনারেলি মুদাফ ইলাহি ইয়ে হয় ডেফিনিট হয় এখন যোগ করি এটাকে আমি আল দিই আল দেওয়ার সাথে সাথে এখানে কি হয়ে যাবে এখানে আমি জেদ দিয়ে দিলাম আর এখানে কি করতে হবে আমাকে তাহলে আমি এই প্লাস উঠে দিতে হবে না আমাকে দিলাম এখন এটা মালিক দিনের মালিক এটাও মুদাফ তাহলে দিনের মালিক হওয়ার সাথে সাথে আগে এখানে কি হবে পেশটা উঠে যাবে মালিকু হয়ে গেল ইয়াউমি প্লাস উঠে দিলাম আর এটা মুদাফ ইলাই হওয়ার কারণে জি জি তাহলে মালিকু ইয়াউমিদ্দিন এখন মালিকুটা আবার কি হয়ে গেল মালিকি কি কারণে ওই যে রব জের দিয়ে দিবেন ওই রবের কারণে আলহামদুলিল্লাহ লিল্লাহির কারণে বুঝা গেছে মালিকি অমিদ্দিন তারপরে ওকে এই অংশটা আমরা বুঝবো না যেহেতু আমরা ভার্বে হাত দেই নাই ইনশাল্লাহ সুন উই উইল গো টু দি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ভার্বে যেহেতু হাত দেই নাই দেখেন ইহদিনা সিরাতা এটার অরিজিনাল শব্দটি কি একটু বলতে পারবেন কেউ সিরাতুন সিরাতুন আল জুমলে কি হলো আল সিরাতু আল সিরাতু সিরাত হলো কেন মানসুব মানসুব কেন মানসুব হলো আমাদেরকে দেখান কি দেখান পথ তার এই কর্ম কি অবজেক্ট অবজেক্ট হয় কর্ম এরপরে দেখেন এইটা যে চেহারা হবে তার বৈশিষ্ট্য পটটা কিরকম সরল সঠিক দেখেন তো একই চেহারা আছে কিনা আছে তাহলে এটা কি ছিল মুস্তাকিমুন আল দিয়ে মুস্তাকিমু এই চেহারা বানানোর জন্য মুস্তাকিমা মা বাকিটা ইনশাল্লাহ আমরা
যখন ফাইলে হাত দেব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে এক্স্যাক্টলি 9টা বাজে এন্ড উই ক্যান ফিনিশ টুডেস সেশন আনলেস ইউ হ্যাভ এনি ডাউট অর এনি সাজেশন আলমালিক মোহাম্মদ স্যার জি ভাই স্যার আলমালিক মোহাম্মদ স্যার মালিকি আলমালিনে আবার বলেন স্যার আলমালিকি হোন না কেন মালিকি ইয়াউমিদ্দিন স্যার আলমালিকি হোন না কেন আলমালিকি মালিকি স্যার রাইট স্যার আমরা বলছি একটা শব্দ যখন মুদাফ হয় তখন এটা আল নেয় না দিনের মালিক দেখেন বিচারের দিনের মালিক এটা হলো মুদাফ এটা হয়ে গেল মুদাফ ইলাইহি আবার এটা মুদাফ হয়ে গেল এটার জন্য মুদাফ আল নেয় না এটা মুদাফ মালিকের জন্য জি স্যার আবার আট দিনের জন্য মুদাফ আপনি একটা কথা বলেছিলেন এর আগে যে মুদাফুন ইলাহি সচরাচর আল নেয় স্যার এটা যদি না থাকতো আমরা বলতে পারতাম মালিকিল ইয়াউমি রাইট স্যার যখনই আবার মুদাফের চরিত্রটা নিল আলটা থেকে থাকলো না নির্দিষ্ট মালিকানা বোঝালে আল থাকে আমাদের নেক্সট ক্লাস আমরা যদি মঙ্গলবারে না নেক্সট ক্লাস আপনাদের কি অসুবিধা হবে এই ক্লাসটা যদি আমরা 8টার জায়গায় 7টায় শুরু করি মুসলিমাতুন মুসলিমাতিন 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 মুসল
wish you good luck. Ma assalama. Subhanallah wa bihamdika. Ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka. Ustaddi assalamu alaikum. Ei shomoyte rakhar jonno chesta korben. Amader ei shomoyte beshi shubidha hoy ar ki. Okay, inshallah. Inshallah. Dekhi ki kora hoy. Inshallah. Ji. Allah be assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Te bolte deban.